গত 10 বছরে ভারতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা 3 কোটি থেকে বেড়ে 6 কোটি ছাড়িয়েছে এবং তা আগামী 15 বছরে 10 কোটির মাত্রাও ছাড়িয়ে যাবে। রেটিনার জটিলতা বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রোগীদের অন্ধত্বের প্রধান কারণ। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোনো সমস্যাই সৃষ্টি করে না, তাই একমাত্র ডাইলেটেশনের পর রেটিনার পরীক্ষা করেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কি না বলা সম্ভব। প্রত্যেক ডায়াবেটিক রোগীর বছরে অন্তত একবার রেটিনা পরীক্ষা বাধ্যতামূলক। আপনার কি ডায়াবেটিস আছে? তাহলে 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে সোম থেকে শুক্র সকাল 10টা থেকে 5টা অবধি রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গলে এসে বিনামূল্যে এই পরীক্ষাটি করাতে পারেন।